যাকে দেখেছে এতদিন অবধি খোলামেলা পোশাকে, তার যেন আজ মায়াবী চোখ জোড়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বলছি আমাদের সবার প্রিয় মাহিয়া মাহির কথা। জীবনে প্রথমবারের মতো স্বামী সহ উমরা হজে যাচ্ছেন চলচ্চিত্র জগতের এই নায়িকা। অক্টোবরের 24 তারিখ বোরকা পরহিত অবস্থায় রাকিবের সাথে তার ছবি শেয়ার করে নিজের ফেসবুক পেজে তিনি বলেন, আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার উমরাতে যাচ্ছি। এর অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক দোয়া। হজ সেরে এসে আবারও ফিরবেন চলচ্চিত্র জগতে। জানা যায় বর্তমানে ইফতেকার চৌধুরীর পরিচালনায় ড্রাইভার ছবির কাজ করছেন তিনি। চলতি লট শেষ করে কিছুদিনের বিরতিতে সৌদি আরব যাচ্ছেন। এরপর ওমরা পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। ড্রাইভার ছবিতে গাড়ি চালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে, আরও অভিনয় করছেন আব্দুল নূর সজল। এছাড়াও মাহি গ্যাংস্টার শিরোনামের একটি ওয়েব ফিল্মের ডাবিংও করছেন। এর বাইরে চলতি নভেম্বরে আর কোনো কাজে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানালেন এ তারকা। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের 13 তারিখে গাজীপুরের তরুণ রাজনীতিবিদ ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। বিয়ের 2 মাস ঘুরতে না ঘুরতে স্বামীর সাথে উমরা হজ পালনে যাচ্ছেন মাহিয়া মাহি। ডেক্স নিউজ, সি+ টিভি বাংলা।